ও তাই বুঝি মহারানী, এই বলে রাইসাকে কোলে নিয়ে পাপ্পি দিয়ে বললাম, মহারানী বাবাইকে দিবে না? মা বাবার বাবাই তোমার ডেস্কে গোলাপ ফুল কেন? না মা, ফুলগুলো ভালো লাগছে তো তাই এনে রাখছি। বুঝেছি, মাকে দিবা তাই না? আর লজ্জা পেতে হবে না। শুনো বাবাই, মমকে বলছি আমরা একসাথে লাঞ্চ করব, তখন মমকে তুমি ফুল দিবা, কেমন? মহারানী, ফুল না দিলে হয় না? না না, হবে না, মমকে তুমি দিবে, নইলে আরি। শুনো, সারপ্রাইজ হিসেবে ফুলগুলো আমার কাছে থাকবে, লাঞ্চের সময় আমি ফুল বের করে দিব। মনে মনে ভাবছি, ফুলগুলো দিল, ফুলগুলো না দিলে এমন বিপদে পড়তে হতো না। বাবাই কথা বলো না কেন? আচ্ছা মহারানী, ঠিক আছে। আমার বাবাইটা কত ভালো। এই যে মহারানী, বাবাকে পেয়ে মমকে ভুলে গেছো তাই না? আমার বাবাই কত ভালো, অবশ্য তুমিও ভালো। হইছে হইছে, আর বাবার প্রশংসা করা লাগবে না, আসো লাঞ্চ করতে। মম, তুমি চোখ বন্ধ করো, বাবাই তোমাকে একটা গিফট দিবে। মা, চোখ বন্ধ করা ছাড়া কি গিফট নেওয়া যায় না? চোখ বন্ধ করতে বলেছি, চোখ বন্ধ করো, নইলে তোমাদের দুজনের সাথেই আরি। আচ্ছা চোখ বন্ধ করলাম। বাবাই এই নাও, মমকে দাও। এদিকে কি আর করব, ফুলগুলো রাইসার হাত থেকে নিয়ে অপরিচিতাকে দিতেই হলো। এদিকে ফুলগুলো দিয়ে নিজের কাছে কেমন জানি লাগতেছে। কি মজা কি মজা, মম তুমি চোখ খুলো। এদিকে অপরিচিতা চোখ খুলে অবাক হলো, মনে হচ্ছে এক চিলতে রোদে সে অপরিচিতার মুখে ভর করেছে। আর বাইরে প্রচণ্ড রিমঝিম বৃষ্টি হচ্ছে। অপরিচিতা ফুলগুলো হাতে নিয়ে কিছু বলতে চাচ্ছে, তার আগেই বললাম, চলো লাঞ্চ করি। ঠিক আছে, খাওয়া শুরু করো। এই যে মহারানী, খাবার নিয়ে বসে থাকতে নেই। না, তোমরা দুজন আজ আমাকে খাইয়ে দিবে, সাথে মম তুমি বাবাইকে, আর বাবাই তুমি মমকে। এদিকে রাইসার মুখে খাবার তুলে দেওয়ার পর দেখি অপরিচিতা মুখে খাবার তুলে দিতে চাচ্ছে আমাকে। এদিকে খাবারটা মুখে দিতে দেখি কথার সামনে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। এদিকে কথাকে এই মুহূর্তে দেখবো তা ভাবি নাই, তাই জিজ্ঞেস করলাম, কি এমন হাঁপাচ্ছেন কেন? রাজ আমার সাথে চলো, বাবা মা অ্যাক্সিডেন্ট করেছে। এদিকে কথার কাছে মামা মামির অ্যাক্সিডেন্টের কথা শুনে মুহূর্তের মাঝেই মনের মাঝে কালবৈশাখী ঝড় বয়ে গেল যে মামা মামি বাবা মার মতো লালন পালন করেছে। আজ তারা হসপিটালে, এদিকে খাবার টেবিল থেকে উঠে কথাকে নিয়ে রওনা দিলাম। বাবাই বাবাই তুমি মেয়ের সাথে কই যাও, মাকে রেখে? এদিকে রাইসার মুখে বাবা ডাক শুনে কথা কেমন জানি আমার দিকে করুণ দৃষ্টিতে তাকালো। না মহারানী, আমার একটু দরকার আছে। এই বলে কথাকে নিয়ে চলে আসলাম হসপিটালে। এসে দেখি মা মামি তেমন কিছু হয়নি, তাই তাদের জন্য ফলমূল কিনে দিয়ে অফিসের একটা মিটিংয়ে অ্যাটেন্ড করবার জন্য কথাকে রেখে অফিসে চলে আসলাম। এদিকে অফিসে মিটিং শেষ করে যখনই বের হব তখনই পাখি বলল, স্যার আমাকে নিয়ে যাবেন না? চলো না, নিয়ে যাবার কি আছে? না তা বলছি না, তবে তোমাকে না আজ খুব সুন্দর লাগতেছে। আচ্ছা এত প্রশংসা না করে চলো। তোমাকে একটা কথা বলবো। বলো কি বললা? চলো না আজকে নদীর ধারে যাই। না আজকে অনেক টেনশনে আছি, অন্যদিন। আমি তোমার বন্ধু হিসেবে যেতে চাই, প্লিজ চলো না। আচ্ছা ঠিক আছে, বলে চলো। জানো রাজ, খুশিতে আমায় তোমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। করোনা করছো কে, কথাটা বলতে না বলতেই জড়িয়ে ধরছে কি আজই বই? তোমার লজ্জা শরম কিছুই নাই, রাস্তায় সবাই কেমন করে চেয়ে আছে। পিছন দিকে তাকাতে দেখি কথা মা মামিকে বাসায় নিয়ে যাচ্ছে। মনে মনে ভাবলাম দেখে ফেললো নাকি, আর পাখিটাও কেমন সবার সামনে রাস্তায়। কি বললা, লাজ শরম মানে? আমি কি অন্য ছেলেকে ধরেছি নাকি যে লজ্জা শরম পাবো, আর লোকে দেখলে কি হবে? তাই বলে এমন ভাবে আগের স্বভাব যায় না, জানো না আমার একটা রাজকুমারী আছে, আমার সমস্ত ভালোবাসা তার জন্য। জানি, কথায় কথা বলতেছে যে কিনা এতিম ছাড়া কথা বলে না,
আর আবার সে আবার রাজকুমারী, চরিত্র ঠিক আছে কিনা সন্দেহ। ঠাস, তোমার কিভাবে সাহস হয় আমার স্ত্রীর সম্পর্কে বাজে কথা বলার? কেন, আরো মারো, এটা কেন মারলে? তোমাকে আমি ভালোবাসি বুঝলা, এইবারে জড়িয়ে ধরলো। পাখি কেন বুঝো না, তোমাকে ভালোবাসা কোনোভাবেই সম্ভব নয়। আমার মনের আকাশটাতে শুধু একজনের বিচরণ আর কাউকে স্থান দেওয়া যাবে না। আমি তোমার পায়ের নিচে স্থান চাই। কথার দেওয়া কষ্টগুলো ভুলিয়ে দিতে দিবে কি একটু ঠাই? শোনো, তুমি কি চাও তোমার সাথে আমার বন্ধুত্বটা নষ্ট হোক? যদি না চাও আর কখনো ভালোবাসার কথা বলবা না। এই কথা বলে বাসায় চলে আসলাম। হ্যালো সজীব বাবু, আমি আর পারতেছি না। তুমি কোন দিন আসবে? তুমি কি আমায় একটু ভালোবাসো না? আমাকে কি একটু মিস করো না? আমি লুচ্চা, ওই তিন ছেলেটার সাথে আর থাকতে পারছি না। বাবুনি, আমি জানি তোমার কষ্ট হচ্ছে, কি করব বলো। আস্তে আস্তে আরো 15 দিন লাগবে জানো। এখানে থাকতে আমারও খুব কষ্ট হচ্ছে, প্রতিনিয়ত মিস করছি আর আমার বাবুনটাকে মিস করছি। আর শোনো, যাও তাড়াতাড়ি পারো, কি জানি নাম রাজ ছেলেটার ডিভোর্স দিবা, কেমন? ও আমার লক্ষ্মী বাবু, তুমি টেনশন নিও না, তুমি আসার আগে ওই এতিমটাকে ডিভোর্স দিয়ে দিব। এখন রাখি বাবু, মিস ইউ সো মাচ। এদিকে রুমে আসতেই জানিস তোকে একটু হলো ভালো ভাবতাম, কিন্তু তুই যে এতটা লুচ্চা আগে জানতাম না। বিয়ে করেছিস, বউ আছে, সাথে এত কিউট একটা বাচ্চা, তাও কেন তুই আমাকে বিয়ে করলি? বাবাকে বলে দিলেই তো পারতি। তুই আমার দেহ চাস, এই নে লুচ্চা, যা করার কর। জলমের ঠিক নেই মনে হয়, নইলে বউ রেখে অত সুন্দর বাচ্চা রেখে কে অন্যজনকে বিয়ে করে? বন্ধ করুন আপনার ওই দেহ, আমার প্রয়োজন নেই। কিভাবে নিজেকে সিনেমায় নায়িকা তাহলে ভুল? আরে আপনার চেয়ে রাস্তার মেয়েও ভালো আছে। যার জন্মেরই ঠিক নেই, এতিম, সে আবার নীতি কথা বলে? ওই মেয়েটা তোকে বাবাই বলে ডাকলো কেন? অনেক বলেছেন, শুনেন। তাহলে রাইসা আমার মেয়ে বুঝলেন, আর অপরিচিতা আপনার চেয়ে অনেক ভালো। তা ওকে বিয়ে করছিস আর আমি তো খারাপ, আমাকে কেন বিয়ে করছিস? তোর জন্য, শুধু তোর জন্য, তোর মতো একটা এতিমের জন্য সজীবকে হারিয়ে ফেলতে চলেছি। জানিস সজীব কত ভালো, আমার সব জেনেও আমাকে বিয়ে করবে। তুই আমাকে আগামী 15 দিনের মাঝে ডিভোর্স দিবি। আর একটা বার বাজে কথা বলবেন না, আগে জানতাম। আল্লাহর পবিত্র কালামের জোরে নাকি প্রেমহীন জীবনও নাকি বসন্তের হাওয়া বয়। আর আপনি বিয়ের রাতে আমাকে ডিভোর্স দিতে বলেছেন? একটা রাত পরীকেও বিয়ে করলে হয়তো তার মুখেও কথাটা বলতে বাধ্য, ও আমি তো ভুলেই গিয়েছিলাম। আপনি সজীবকে ভালোবাসেন, শুনেন, যে পর্যন্ত ডিভোর্স না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি আমার স্ত্রী। তোর কিভাবে সাহস হয় আমাকে স্ত্রী ভাবতে? আর শোন, সজীবকে ভালোবাসি কিন্তু ও আমাকে স্পর্শ পর্যন্ত করেনি। আর শোন, তোর মতো এতিম আমার পায়ের জুতোর সমানও না। হ্যাঁ, আজকে দেখলাম প্রকাশ্য দিনের বেলায় তুই পাখি নামে একটা মেয়েকে জড়িয়ে ধরে আছিস, তারপরেও অন্যকে রাস্তার মেয়ে বলছিস। শোন, আমি তোর ছায়াটাও দেখতে চাই না। এদিকে কথায় চরকে মাথাটা নিচের দিকে নিয়ে মনে মনে ভাবছি, তাই তো আমার মতো একটা এতিম ছেলে কথার মতো লন্ডন পড়ালেখা করা মেয়ের সাথে যাই কেমনে? কি ভাবছিস এতিম ছোট লোক? শোন, কখনো আমার বেডরুমে আসবি না, তোকে দেখলে আমার ঘৃণা লাগে। আচ্ছা ঠিক আছে, আপনি যাই বলবেন তাই হবে, আর হ্যান্ড ডিভোর্সটাও পেয়ে যাবেন। এই বলে রুমে চলে আসলাম। রাতে ডায়েরিটাতে আজকের ঘটে যাওয়া ঘটনাগুলো লিখলাম। হঠাৎ ডায়েরির মাঝখান থেকে নূপুর বের হতেই মনের মাঝে কেমন জানি ঝড় বয়ে গেল, মনে পড়ে গেল সেই দিনের কথা। রাজ, আমি তো চলে যাচ্ছি, এই নাও নূপুর, এটা সব সময় সাথে রাখবা, মনে হবে তোমার কথা, তোমার সাথে সাথেই আছি। শুয়ে শুয়ে কথাগুলো ভাবতে ভাবতে দু চোখ দিয়ে অশ্রুর ফোয়ারা নামতে শুরু করলো। নূপুরটাকে বুকের কাছে রেখে বলতেছি, কি অপরাধ করেছি আমি যার জন্য তুমি আমাকে কষ্ট দিচ্ছ? কেন বুঝতেছো, তুমি আমার সাদা মেঘের বেলা, তুমি আমার দিঘির জলের পদ্ম, তুমি আমার স্বপ্ন সাধনা, কিন্তু আজ সেইগুলি স্বপ্নের মতো। আর তুই, আর তোকেই বা কি বলছি, তুই তো আমার কথা না, তার দেওয়া একটি নূপুর আমার শেষ সম্বল। এসব ভাবতে ভাবতে কখনো যে ঘুমিয়ে পড়েছি মনেই নেই। সকালে ঘুম থেকে উঠতে দেখে 11টা মিস কল, তাই কল ব্যাক দিতেই হ্যালো কে ফোন দিয়েছেন, তাই আবার
ফোন দিলাম, মহারানী ভুল হয়ে গেছে, দেখো আমি কান ধরেছি, সত্যি তোমার বাবাইটা পচা। বাবাই, তুমি কান ধরো না, কারণ তুমি কান ধরলে তো আর দেখতে পাবো না। আর হ্যাঁ বাবাই, তুমি সত্যিই অনেক ভালো, আর কখনো পচা বলবো না। আচ্ছা ঠিক আছে, আর হবে না, কেমন এখন রাখি মহারানী? শোনো, আমাদের বাসায় এসে আজ লাঞ্চ করবে, কেমন? নইলে আমি খাবো না, কেমন? মামকে বলে রাখছি বাবা। আচ্ছা মহারানী, ঠিক আছে বলে ফোনটা রেখে অফিসের জন্য রেডি হয়ে মনে মনে ভাবছি, আজ হঠাৎ কি হলো দরজায় লক করা, একবার ভাবলাম ডাক দিব না দিব না, কিন্তু কেন জানি কয়েকবার ডাকার পরও কোনো কথা আসছে না ভেতর থেকে, তাই আমার কাছে ডুপ্লিকেট চাবি দিয়ে লক খুলতে দেখি কথা বিছানা থেকে নিচে পড়ে আছে, তাই দৌড়ে গিয়ে বিছানায় তুলতেই সময় কথার গায়ে হাত পড়তে দেখি জ্বরে গা পড়ে যাচ্ছে, এদিকে প্রচণ্ড জ্বরে কথা সেন্সলেস হয়ে গেছে, তাই কি করব, বিছানায় তুলে মাথায় পানি দিলাম, তাও দেখছি কথার জ্ঞান ফিরেনি, কিছু না ভাবতে পেরে একটা অ্যাম্বুলেন্স করে হসপিটালে নিয়ে গেলাম, এদিকে জ্বর 104 ডিগ্রি আপ হয়ে গেছে, ডক্টর বলল কথাকে কয়েকদিন হাসপাতালে থাকতে হবে, কথাকে ইমার্জেন্সি বিভাগে ভর্তি করা হয়েছে শুনলাম, কালকে নাকি কথাকে কেবিনে দিয়ে যাবে। এই যে মিস্টার, আপনি পেশেন্টের কি লাগে? জি, আমি ওনার কথাটা বলতে গলাটা ধরে এলো। কি বলছেন না যে কি লাগেন পেশেন্টের? জি, আমি ওনার হাজবেন্ড, শুনেন এই ওষুধগুলো বাহিরে আছে, একটু জলদি নিয়ে আসেন, এই বলে প্রেসক্রিপশন ধরিয়ে দিল ডাক্তার। ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশনটা নিয়ে বাইরে থেকে ওষুধগুলো নিয়ে একটা ডাক্তারের কাছে দিলাম। শুনেন রাজ, আপনার স্ত্রী কেবিনে রিলিজ করা হয়েছে, আপনি এখন যেতে পারেন আপনার স্ত্রীর কাছে। এদিকে ডাক্তারের কথা শুনে কথার বেডের কাছে যেতেই দেখি একটা পূর্ণিমার চাঁদে যেন গ্রহণ লেগেছে চারটি, যেন তার সমস্ত জ্যোৎস্না হারিয়ে কেমন মায়াবী লাগছে কথাকে। আমি এখানে কেন, আর আমি এখানে কিভাবে এলাম? কাল সকালে আপনি সেন্সলেস হয়ে গিয়েছিলেন, তাই আপনাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে, ডক্টর বলেছে আপনাকে 3 দিন হসপিটালে থাকতে হবে। সজীবকে বলেছিস আমার অসুস্থতার কথা? জি বলেছিলাম, আর মা মামিকে জানাইনি, এমনি তারা অসুস্থ মানুষ যদি চিন্তা করে। ঠিক আছে। নার্স এসে কথাকে ঘুমের ইনজেকশন দিয়ে দিল, এদিকে দেখি মায়াপুরিটা ঘুমিয়ে গেছে, হঠাৎ পকেটে থাকা ফোনটা বাজতেছে, এদিকে ফোনটা পকেট থেকে বের করে নাম্বারটা দেখেই ঘড়ির দিকে তাকালাম, দেখি বিকেল 5টা বাজে, আর রাইসা তো বলেছিল যে আমার সাথে লাঞ্চ করবে, তাই ভয়ে ভয়ে ফোনটা ধরলাম, আর ফোনটা ধরতেই ফোনের ওপাশ থেকে, হ্যালো রাজ, তুমি কোথায়? প্লিজ বাসায় আসো, রাইসা দুপুর থেকে কিছুই খাচ্ছে না, রুমের দরজা বন্ধ করে রাখছে, দরজা খুলছে না, প্লিজ তুমি বাসায় এসো। হসপিটালে নার্সকে কথার দেখাশোনার কথা বলে একটা সিএনজি করে রাইসাদের বাসায় গেলাম। রাজ বাবা কেমন আছো? জি স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? শোনো রাজ, এইটা অফিস না, কেমন? আর আমাকে আঙ্কেল বলে ডেকো, তাহলেই খুশি হব। জি আঙ্কেল। শোনো রাজ, বুড়িটা রাগ করেছে, দেখো তো বুড়িটার রাগ ভাঙাতে পারো কি না। জি আঙ্কেল আমি দেখছি, এই বলে রাইসা রুমের কাছে যেতেই দেখি রাইসা জানালার কাছে ছিল, সেখান থেকে চলে গেল ভিতরে, তাই ভয়ে ভয়ে ডাক দিলাম, মহারানী দরজাটা খুলো না প্লিজ। আমি কারো মহারানী না, বুঝলেন? আপনি চলে যান প্লিজ। মামনি আমার একটা কথা শোনো। আমি কারোর কথা শুনবো না, আমার কথা তো কারো মনে পড়ে না। কে বলছে মহারানীর কথা মনে পড়ে না, সব সময় মনে পড়ে। চাই মনে পড়ে, তোমার সাথে কথা নেই। সত্যি রাইসার বাবাইটা পচা, রাইসাকে কষ্ট দেয়। সাবধান, খুন করে ফেলবো, রাইসার বাবাই অনেক ভালো, মাঝে মাঝে দুষ্টামি করে। তাহলে মামনি দরজাটা খোলো প্লিজ। না না, দরজা খোলা যাবে না। তাহলে আর কি করবো, আইসক্রিম আর পুতুলটা আমার ছোট্ট আপি আদিবাকে দিয়ে দিই কেমন? কথাটা বলতেই দেখি দরজা খুলে, ওই বাবাই কি বললে তুমি? মহারানীর জিনিস অন্য কি দেবা? কি করবো, তুমি দরজা খুলো না, তাই আদিবাকে দিয়ে দিব। জানো আদিবা আপুটা না অনেক সুইট, কত সুন্দর করে কথা বলে। আদিবা সুইট না, ও মিষ্টি কথার মাঝে আমি লবণ দিব, আর আমি পচা, যাও তোমার সাথে কথা নেই,
তোমার সুইট না লবণ আপি ওর কাছে যাও, আমি তো তোমার কেউ না। এদিকে মিথ্যা বলেও তো আরো বিপদে পড়লাম, রাইসে তো কেঁদে একদম শেষ। তাই বললাম, কে বলেছে আমার আমার মহারানী পচা, আমার মহারানী কত ভালো মহারানী, আদিবা নামে কোনো সুইট আপি নেই, তোমাকে রাগানোর জন্য বলেছিলাম বুঝলে, আর কেঁদো না, তুমি কাঁদলে আমি কাঁদবো। না বাবাই, তুমি কাঁদবা না কেমন, আর আমি অভিমান করব না। তুমি আমাকে কষ্ট দিবা না বলো, প্রমিস। কারো যদি আমাকে কষ্ট দাও তাহলে ওই নীল আকাশে সন্ধ্যা তারা হয়ে যাব, বলো বাবাই, আমাকে কষ্ট দিবা না। আচ্ছা মহারানী, এমন কথা কেন বলো তুমি, তখন বাবাইকে রেখে কোথাও যেতে পারবে না, আর আমি প্রমিস করলাম মহারানীকে কষ্ট দিব না। ওকে বলবো না বাবাই, চলো, অনেক ক্ষুধা লাগছে, খাইনি, সাথে মমও জানো, আমি মমকে বলেছি বাবাই আসলে তুমি একটু পর আসবে, তুমি থাকলে বাবাইকে বকা দিতে পারবো না, ঠিক বলেছি না বাবাই? মহারানী ঠিক বলেছো। মা কোথায় গেলে, বাবার সাথে লুকোচুরি করো না, এখন আসো, খুব ক্ষুধা লাগছে। এদিকে রাইসার কথা শুনে অপরিচিতা আসতেই রাইসার একটা খেলনা গাড়িতে বাসতে একটা শখ, বুকের উপর ভারী কিছু অনুভব করছি। এদিকে কোমরটা তো গেলই, সাথে আঙ্কেল যদি দেখে, তাই যখনই উঠতে যাব দেখি অপরিচিতা কি মায়াবী চোখ নিয়ে করুণভাবে চেয়ে রয়েছে। জানি না এই কাজল কালো চাহনির মাঝে কি অজানা রহস্য লুকিয়ে আছে, তাই নিজে নিজে চোখটা সরিয়ে নিলাম। কি মজা কি মজা, মা বাবার উপর পড়ে গেছে। এদিকে রাইসার কথা শুনে অপরিচিতাকে উঠে কেমন জানি লজ্জায় লাল হয়ে গেল। সরি, তোমার কোথাও লাগেনি তো? না লাগেনি, ভুলটা হয়েছে আমার, তাই সরি, আমার বলা উচিত ছিল। শুনেছি আল্লাহ যা করে ভালোর জন্য করে, তাই সরি বলা লাগবে না, চলো বাবাই, মম তুমিও চলো, খাবে এখন। চলো। হঠাৎ খাবার টেবিলে রাইসাকে খাইয়ে দেবার সময়ও দেখি অপরিচিতা লজ্জায় লাল হয়ে আছে। লজ্জা পেলে যে মেয়েদের এত মায়াবী দেখায়, আজ না দেখলে হয়তো বিশ্বাস করতে পারতাম না। এদিকে ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 7টা বাজে, হঠাৎ কথায় মনে পড়তে মনটা জানি কেমন করে উঠলো, তাই রাইসাকে পাপ্পি দিয়ে হসপিটালে এসে পড়লাম। এসে দেখি কথা এখনও শুয়ে আছে, তাই কথার বেডের কাছে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর কথার ঘুম ভেঙে যায়। তুমি এখানে কি করছো? কিছু না, ভালো লাগতেছে না তাই বসে আছি, আপনি কিছু খাবেন? কথা আমার কথা শুনে হ্যাঁ সূচক জবাব দিল, তাই ঝুড়িতে রাখা একটা আপেল খেটে কথাকে দিলাম। এভাবে কাটলো 3টা রাত, আর প্রতিটা রাত কথার পাশে বসে কাটিয়েছি। আল্লাহর কাছে প্রার্থনা করেছি যেন আমার জীবনটাকে সুস্থতা দান করে। শোনেন মিস কথা, 7 দিন পর আবার আসবেন, কিছু টেস্ট করাতে হবে, আর এখানে আপনারা বাসায় যেতে পারেন। হসপিটাল থেকে রিলিজ হওয়ার পথে রাস্তার এক সাইডে দেখি জিম দাঁড়িয়ে আছে, তাই জিমের সাথে দেখা করে ওর পড়াশোনা আর ওর মার জন্য কিছু টাকা দিয়ে গাড়িতে করে বাসায় আসলাম। এই তুমি কি করছো, এই শরীরে রান্না করে কেন যাচ্ছ? কেন কি হয়েছে, আমি রান্না করতে পারবো নিজেরটা, তাও তোর মতো এতিমের রান্না করা খাবার খাবো না। ঠিক আছে, শুনেন, আপনাকে আগামী 5 দিনের মাঝে ডিভোর্স দিব, কিন্তু একটা শর্ত আছে। এদিকে শর্তের কথা শুনে কথা অনেকটা বিচলিত হয়ে পড়ে, কিছু বলছেন না যে? আচ্ছা বলো কি এমন শর্ত, বাজে কিছু শর্ত দিবে না? সেটা আমার বিষয়, আপনি শর্তে রাজি কিনা বলেন। আচ্ছা বলো এমন কি শর্ত। ওকে, প্রমিস? হ্যাঁ প্রমিস। খুব বেশি কিছু না, এই 5টা দিন আমি চাই তুমি আমার সাথে স্ত্রীর মতো ব্যবহার করবে। কি বলছিস তুই, তোর মতো এতিমের সাথে রাত কাটানো আমার সম্ভব নয়। চুপ করবেন, আমি আপনার সাথে রাত কাটাতে চাইনি, এমনকি স্বামীর কোনো অধিকারও ফলাতে চাইনি, কারণ আমি জানি একটা লন্ডন পড়ুয়া মেয়ের সাথে আমার মতো এতিমের চাই না। তাহলে তুই কি চাস? শুনেন, আমি চাই 5টা দিন আপনার একটা বন্ধুর মতো সারাক্ষণ পাশে থাকতে, আর আপনি তো অনেক অসুস্থ, আর হ্যাঁ আশা করি 5 দিনের মাঝে আপনি সুস্থ হয়ে যাবেন। আচ্ছা আমি শর্তে রাজি, কিন্তু তুই আমার কাছে স্বামিত্ব ফলাতে আসবি না। আর 5 দিনের মাঝে আপনার ডিভোর্স লেটারটাও পেয়ে যাবেন। জি, আমি কখনো স্বামিত্ব ফলাতে আসবো না, কিন্তু আপনি আপনার শর্ত লঙ্ঘন করছেন। মানে আমি আবার কি শর্ত লঙ্ঘন করলাম? এখন থেকে তুই নয় তুমি, মনে থাকবে? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, চলো খাবে। চলো। এদিকে বিয়ের প্রথম আজ আমরা দুজন মিলে ব্রেকফাস্ট করলাম, কেমন জানি ভালো লাগা কাজ করছে। ক্রিং 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 ফোনটা বাজছে, ফোনটা ধরতেই বাবাই, বাবাই শুভ সকাল, তুমি কেমন আছো বাবাই?
জি মহারানী, ভালো আছি। তোমাকেও শুভ সকাল। বাবাই, তুমি এত কিপটে কেন? তাই বলছি মহারানী, তো আমি কি কিপটস করলাম তুমি কি বলবে আমায়? না, বলা যাবে না। প্লিজ বলো না মহারানী। তুমি আমাকে শুভ সকাল বলে কিন্তু একটাও পাপ্পি দিলে না, আর মামের কথা তোমার মনেই থাকে না। তুমি মামের সাথে ফোনে কথা বলো না, এখন কথা বলবে কেমন? আর এখন সবার আগে আমাকে দুইটা পাপ্পি দিবা। আচ্ছা মামুনি, তোমাকে পাপ্পি দিচ্ছি। কি মজা কি মজা, বাবাই মমকে পাপ্পি দিয়েছে, বাবাই আর মম বোগা। এদিকে রাইসার কথা শুনে কি বলবো, ফোনের ওপাশ থেকে কোনো শব্দ আসছে না, শুধু রাইসার কথা শোনা যাচ্ছে, তাই ফোনটা কেটে দিলাম। কে ফোন করেছিল তোমায়? রাইসা ফোন দিয়েছিল। ও, তোমার মেয়ে তাই না? জি। আচ্ছা আমি আসি, কেমন লেট হয়ে যাচ্ছে অফিসের? দেখে যেও। অফিসে গিয়ে আজকেও আরেকবার শক খেলাম, আজকেও কে জানি কয়েকটা গোলাপ আর একটা চিটকুট রেখে দিয়েছে। আমি বুঝতেছি না কি যাচ্ছে আমার উপর দিয়ে, প্রতিদিন কে এমন করে ডেস্কে ফুল রেখে যায়, তাই ফুলগুলো সরিয়ে চিরকুটটা হাতে নিলাম। সেদিনের মতো চিরকুটে আজকেও কিছু লিখেছে। সবারই তো ইচ্ছে করে একজন কেউ হাতটা রাখো, হাতের বাজে মেঘ হয়ে এসে অন্তকাল আমারই থাকো, সবারই হয় ইচ্ছা পূরণ, আমি কেন হয় না? একা এমন দুঃখ অনেক, দুজন কেন হয় না? ইতি রাজকুমার হিনা রাজকুমার। চিরকুটটা পরে এদিক ওদিক তাকিয়ে দেখছি, পিছনের ডেস্কে পাখির দিকে তাকিয়েও দেখি পাখি মনোযোগ সহকারে কাজ করছে। রাজ, তুমি আমার ডেস্কে একটু আসো তো, যদি ফ্রি থাকো। ঠিক আছে, আপনি যান, আমি আসতেছি। আচ্ছা রাজ, আমি তোমার চেয়ে ছোটই হব, আর তুমি আমার খুব ভালো একটা বন্ধু, তুমি করে বললেই খুশি হব। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসতেছি। ঠিক আছে। এদিকে অনলাইনে একটা মেইল বিদেশে পাঠিয়ে অপরিচিত রুমে গিয়ে নক দিল। রাজ ভেতরে আসো। ভেতরে এসে বসতেই, রাজ তোমাকে কিছু বলতে চাই, বিষয়টা ব্যক্তিগত, তারপরেও তুমি যদি কিছু না মনে করো তাহলে বলতে পারি। আচ্ছা তুমি বলো, কি এমন কথা? জানো রাজ, জন্মের পরে আমার মেয়েটা কখনো এভাবে হাসি খুশি দেখেনি, যা এতদিন তোমার সাথে মিশে হাসি খুশি থেকেছে। জানো মাঝে মাঝে অনেকটা দুষ্টুমি করে, যেমন আজ সকালে, যা কোনোভাবে ভালো দেখায় না। আর আজকের সকালের বিষয়টার জন্য ক্ষমা প্রার্থী, কি করব বলো, মেয়েটার মৃত্যুর দিন গুনতে হচ্ছে, তাই রাগ করে কিছু বলতেই পারি না। কি বলো তুমি এসব? অপরিচিতা যদি আমার মেয়ে হতো তাহলে এমন করলে আমি কি করতাম? শোনো, রাইসার মৃত্যুর কথা কখনো বলবে না। রাজ, বাস্তবতাকে আমাদের মেনে নিতেই হবে, কি করব বলো, কত জায়গায় খুঁজেছি কোথাও কিডনি ম্যানেজ করতে পারিনি। রাইসার কিচ্ছু হবে না, শোনো, অপরিচিতা রাইসার কিছুই হবে না, আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, কেমন? সেটাই। বিকেলে অফিস শেষ করে যখন রওনা দিব, ঠিক তখনই কে যেন পিছন থেকে হাত ধরে ফেললো, তাই পিছন দিকে তাকাতেই দেখি পাখি। ওই পাখি, কি ব্যাপার, হঠাৎ হাত ধরেছো কেন? কই ছিল, কালকে অফিসে আসুনি, আমার বুঝি টেনশন হয় না? কি বলো এইসব? শোনো আবারও বলছি, তুমি আমার ভালো একটা ফ্রেন্ড, জাস্ট এইটুকু। শোনো রাজ, আমি তোমার ফ্রেন্ড হই, তাহারে অপরিচিতা ম্যাডাম কি তোমার বউ হয়? অমন ভাবে খাইয়ে দাও কথা বলে। ঠাস ঠাস ঠাস, কি বলো তুমি, নেক্সট টাইমে আমার সাথে কন্টাক্ট করার চেষ্টা করবে না? ঠিক আছে, রাতে বুঝবা। মানে কি বলছো এইসব, কিছু বুঝতেছি না। সময় হলে ঠিকই বুঝবা, এই বলে চলে গেল। রাতে বাসায় এসে দেখি কথা শুয়ে পড়েছে, মনে মনে ভাবছি কথা কি খেয়েছে, ভাবতে ভাবতে ডাক দিলাম, কথা তুমি কি খেয়েছো? না আমি খাইনি, তুমি খেয়ে নাও, কারণ মাথাটা যে কেমন জানি করছে। আমি কি তোমার রুমে আসবো? আচ্ছা আসো। এদিকে একটা ডিম ভাজি করে কথার জন্য খাবার নিয়ে গেলাম। কথা ওঠো, এই খাবার খেয়ে নিও, কেমন? তুমি খেয়ে নাও, আমি খাবো না, আমার হাতে ব্যথা পাইছি তাই খাবো না। এদিকে কথার হাতের দিকে তাকাতেই দেখি ব্যান্ডেজ, মনে হয় অনেকটা কেটে গেছে, তাই বললাম আচ্ছা তুমি হাঁ করো, আমি খাইয়ে দিচ্ছি। না বললাম তো, আমার খিদে নেই। কথা এমন করো কেন, আমি বলছি হাঁ করো। রাজ বেশি হয়ে যাচ্ছে কিন্তু, কি জানি বলতে গিয়েও থেমে গেল। কথা শর্তে কিন্তু এই কথা ছিল না। আচ্ছা আমি হাঁ করলাম, খাইয়ে দাও। এদিকে কথাকে খাইয়ে দিচ্ছি, হঠাৎ কথা বলে উঠলো তুমি খাবে না,
সব আমাকেই খাইয়ে দিচ্ছ? জানো কথা, আমি অফিসে খেয়ে এসেছি। রাজ, তোমার চোখ বলছে তুমি মিথ্যা বলছো। আচ্ছা তুমি খেয়ে নিও, নাও, পরে আমি খাবো, কেমন? এদিকে খাওয়া দাওয়া শেষ করে ডায়েরিটা লিখছিলাম, হঠাৎ অপরিচিতা ফোন দেওয়াতে বারান্দায় চলে আসি। বারান্দাতে অনেকক্ষণ কথা বলাতে রাত অনেক হয়ে যায়। ঘুম জড়ানো চোখে বিছানায় আসতেই কি যেন আফসা আফসা দেখে যায়। কোলবালিশ মনে করে শুয়ে পড়তেই হ্যাঁ করে চিল্লানি দেয়। এদিকে কথাকে দেখলাম পাশের রুমে ঘুমিয়ে গিয়েছে, তাই নির্ঘাত এটা ভূত হবে তাই ভয়ে চিল্লানি দিয়ে রুমের বাইরে এসে বলতে লাগলাম, ভূত ভূত। রাজ, কি হয়েছে, চিল্লাও কেন, কি হয়েছে? এদিকে কথাকে বললাম, জানো আমার রুমে না ভূত কথাটা বলতে গলাটা ধরে এলো। মানে কি বলছো, ভূত মানে? আমার কিন্তু ভয় লাগতেছে। হঠাৎ এমন সময় আমার ঘরে কি জানি ভাঙার শব্দ হলো। এদিকে শব্দটা হতেই বুকে ভারী কিছু অনুভব করলাম। দেখি কথা ছোট্ট বাচ্চার মতো আঁকড়ে ধরে আছে। অনেকক্ষণ নীরবতা, হঠাৎ করে কথা নিজেকে আমার বুক থেকে ছাড়িয়ে নিল। রাজ, ভূত থাকার কথা না তো, মনে হয় ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছো। চলো দুজন একসাথে তোমার রুমে যাই। আচ্ছা চলো, গুড আইডিয়া। এই বলে দুজনে রুমে গিয়ে দেখি একটা গ্লাস পড়ে আছে, তার কাছে একটা বিড়াল। রাজ, তুমিও না এখনো কি ছোট যে বিড়ালকে দেখে ভয় পেতে হয়? তোমার ভূতটা হচ্ছে বিড়াল। এখন শুয়ে পড়ো আর চিল্লা চিল্লি করো না। আচ্ছা ঠিক আছে, বলে রুমের দরজাটা লাগিয়ে শুয়ে পড়লাম। চোখে ঘুম আসতে কে জানি মুখ চেপে ধরেছে। মনে হচ্ছে আজকে আমার শেষ দিন। মনে মনে সুরা পাঠ করছি কিন্তু কোনোভাবেই হাত সরাচ্ছে না। এই মা ভূত দেখে বুকের উপর চড়ে বসেছে। মনে হয় আজকেই শেষ জীবন। ছোটবেলা থেকে ভূত পেতের কথা শুনে ভয় পায়। আর আজ বুকে চড়ে বসেছে, হঠাৎ আবার মনে হচ্ছে ভূতের হাত নাকি শক্ত থাকে, এটা তো মনে হচ্ছে তোলার মতো। আবার অনেক পারফিউমও বের হচ্ছে, এটা ভূত মনে হচ্ছে না তো? হঠাৎ কানের কাছে ভূতটা আমাকে বলতেছে, একদম কথা বলবা না, যদি বলো তাহলে একদম মেরে ফেলবো। নিজেকে কি মনে করে, আমি কি দেখতে খারাপ? দিনের বেলা বলেছিলাম না রাতে বুঝবে। একটা শক খেলাম, বুঝতে বাকি রইল না এটা পাখি। পাখি বলে যখনই চিৎকার দিব মুখটা ধরে বলতে শুরু করলো পাখি, এই যে বাবু কোল্ডন, চিৎকার দিলে আপনার বউ কথাকে বলে দিব, রোজ রাতে আমাকে আপনি নিয়ে বাকিটুকু বুঝে নেন। এদিকে পাখির কথা শুনে হিরো থেকে জিরো বনে গেল। বৃষ্টি ভেজা রাতেও গলা শুকিয়ে গেছে। কি বলবো, আল্লাহ দড়ি ফেলা মেয়েরা এত বড় গুন্ডি হয় তার জীবনেও ভাবতে পারি নাই। মনে মনে ভাবছে রাতে যদি আমার সাথে এই গুন্ডি মেয়েটা থাকে, নির্ঘাত আমাকে রেপ করবে। এই কথা মনে করে বুকে থুতু দিলাম। এই রাজবাবু কি ভাবছো, কথা বলো না কেন? কি বলবো তোমাকে, ভয় আমার পা কাঁপছে। উনি আছে কথা বলা নিয়ে। কি বলো বাবু, তোমার পা কাঁপে কেন? আচ্ছা কোথায় ছিলে এই দুদিন, তোমাকে এত এত মিস করছি। পাখি তোমার পায়ে পড়ি, প্লিজ বের হও আমার রুম থেকে, প্লিজ রক্ষা করো আমায়। ও মা, এমন কথা মুখেও আনবে না, জানো না প্রেমিকের পায়ের নিচে প্রেমিকার নিরাপদ আশ্রয়স্থল, বুঝছো? আল্লাহ পাপ দিব এমন কথা বললে, আর কখনো বলবে না এমন কথা। আল্লাহ পাপ দিব না, তোমার মাথায় ঠাটা ফেলাবো। আবার বলো নিরাপদ আশ্রয়স্থল আমার পায়ের নিচে? সত্যি বলছি, প্রেমিকের পায়ের নিচে প্রেমিকার নিরাপদ আশ্রয়স্থল। পাখি কেন বোঝো না, তুমি আমার প্রেমিকা নও আর আমি বিবাহিত। তুমি এটাও জানো যে আমার জান প্রাণ জুড়ে শুধু কথার অস্তিত্ব বিরাজমান। এই জীবনে কেন পরজীবনেও তার স্থলে বসতে পারবে না। তুমি শুধুমাত্র আমার ভালো একটা ফ্রেন্ড, এইটুকু। কিন্তু আজ যা করলে লজ্জা করে তোমাকে ফ্রেন্ড ভাবতে। কিসের বিয়ে, যে মেয়ে তোমাকে এতিম বলে গালি দেয়, বিয়ের রাত থেকে এই পর্যন্ত স্বামীর অধিকার দেয়নি তোমাকে, সে আবার বউ আমি, সেই দিন সব শুনেছি। রাজ শুনো, আমি তোমাকে ভালোবাসি, আমি শুধু এইটুকুই জানি। আর হ্যাঁ, কথা তো তোমার কাছে ডিভোর্স চাইছে, দিয়ে দাও, জানি না কত ছেলের সাথে কি না কি আছে। ঠাস ঠাস ঠাস, তুমি শুধু আমার বন্ধু বলে বেঁচে গেলে, কি কথা খারাপ কে বলছে তোমায়। আর হ্যাঁ, কথা এখন আমার বউ আর আল্লাহর পবিত্র কালামের বন্ধন কখনো ছিন্ন হতে পারে না। আর তোমার কিভাবে সাহস হয় আমাদের স্বামী স্ত্রীর ব্যাপারে কথা বলতে? হ্যাঁ হ্যাঁ, আরো মারো, তাও বলবো তোমাকে ভালোবাসি। তুমি আর কোনোদিন
আমার সামনে আসবে না, বুঝছো? আচ্ছা, তোমার কথাটা রাখলাম। দিনে কখনো ইচ্ছা করে তোমার সামনে আসব না, কিন্তু রোজ রাতে ভূত হয়ে আসব, কারণ তুমি রাতে আসতে নিষেধ করনি। সত্যি বাবুটা অনেক ভালো। আল্লাহ রক্ষা করো আমায়। এই মেয়েটাকে তুমি কি লজ্জা শরম কিছুই দাও নাই? লজ্জা শরম থাকলে প্রেম হয় না। তুমি বের হও বলছি, আমার রুম থেকে এখন বের হও প্লিজ। পাখি কথা দেখে ফেলবে, কি ভাববে? আচ্ছা রাজ, তোমাকে জড়িয়ে ধরি। কি বাজে বকছো, বের হব কিনা? আচ্ছা সাথে একটা পাপ্পিও, কেমন? আল্লাহ, কোন বিপদে ফেললে আমায়, এটার চেয়ে ভূতের হাতে মরাও ভালো ছিল। আচ্ছা সবাই ঘুমাচ্ছে মনে হয়, কথা ভাবি এই ঘুমালো আমি একটা অ্যালার্ম দেই, কেমন? আয় বলে চিল্লানি দিব, ঠিক তখনই মুখটা ধরে ফেললাম। হাতটা ছাড়িয়ে আস্তে আস্তে বলতে লাগলো, এই তো বাদ্য ছেলে, এই বলে জড়াই ধরে পাপ্পি দিল। আমি মূর্তির মতো দাঁড়িয়ে আছি, কিছু বলার শক্তি নেই। আচ্ছা চলি। যান, মনে রাখবেন পাখি নামে আমার কোনো বন্ধু ছিল না, আজ বন্ধুত্বটাও নষ্ট করলেন। আচ্ছা অ্যালার্মটা দিয়ে দেই, কেমন? না না, তোমার পায়ে পড়ি প্লিজ যাও, কথা উঠে পড়বে। আচ্ছা গেলাম, কেমন, শুভরাত্রি, এই বলে চলে গেল। মনে মনে ভাবছি, যাক আপদটা বিদায় হলো, আল্লাহ এর চেয়ে ভূতের হাতে ফেলো আমাকে আফসোস নেই, তাও এমন গুন্ডির হাতে না, কি করব, সবাই ব্ল্যাকমেইল করে। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে দেখি কে যেন দরজায় লক করছে, তাই গিয়ে দরজা খুলতে একটা শখ খেলাম। আজ কথা, হঠাৎ আমার পছন্দের নীল কালারের শাড়ি পরেছে। আজকে আবার শুক্রবার, তাই অফিস বন্ধ, তাই ভাবলাম কথাকে নিয়ে একটু ঘুরতে বের হব। মনে মনে ভাবছি কথা কি রাজি হবে। এই রাজ, কই হারিয়ে গেলে, অনেকক্ষণ ধরে আমার দিকে তাকিয়ে আছো, কিছু বলছো না যে? না, একটা কথা বলবো। আচ্ছা কি বলবা বলো, তোমার তো 5 দিনের বউ আমি, শর্ত মোতাবেক যা ইচ্ছা বলতে পারো। কথার মুখে বউ ডাকটা শুনতেই মনটা শিহরিত হয়ে উঠল। কি জানি বলবা, বলো না কেন। বলছিলাম আজ শুক্রবার, ছুটির দিন, চলো না বাহির থেকে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, তবে আজ তোমার নীল পাঞ্জাবিটা পরবে, কেমন? আচ্ছা ঠিক আছে, এই বলে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে যখনই বের হব, তখনই দেখি কথার হাতে ফোনটা ক্রিং ক্রিং শব্দ হচ্ছে। একবার রিং হতেই কথা ফোনটা ধরলো, ফোনটা ধরেই, হ্যালো জানু, কেমন আছো? এতদিনে তোমার মনে পড়লো তোমার জানুটাকে, জানো না আমি অসুস্থ ছিলাম। সরি সরি, এগুলো সরি কি করবো বলো, অফিসে এত কাজ ছিল যার জন্য ফোন দিতে পারিনি তোমার। আচ্ছা ঠিক আছে, কেমন আছো? আমাকে ছাড়া ভালো থাকি কিভাবে বলো, আমার মনটা যে তোমাকে দিয়ে দিয়েছি। আচ্ছা তুমি কেমন আছো? তোমার মতোই আছি। আচ্ছা তুমি কি এই এতিমটাকে ডিভোর্স দিছো? আর হ্যাঁ, আমি আগামী সপ্তাহে আসতেছি, কেমন? কি বললা, সত্যি তুমি আসতেছো? আর হ্যাঁ, 5 দিনের আজকে 3 দিন, 2 দিন পরেই ডিভোর্স নিয়ে নিব, তুমি কোনো চিন্তা করো না, কেমন? ও রিয়েলি, আচ্ছা জানো, মিস ইউ, পরে কথা হবে। ওকে, সেম হিয়ার, বাই, মিস ইউ সুইটহার্ট। এদিকে দূরে থেকে কথাগুলো শুনছিলাম, তাই ইচ্ছাকৃতভাবেই বললাম, তুমি চাইলে আজ বাহিরে নাও যেতে পারো। আমি যাব, আর আমি চাই না কাউকে কথা দিয়ে কথার অমর্যাদা করতে, তুমি চলো। আর হ্যাঁ, আমি ডিভোর্সের কথাটা মনে রেখো, কেমন? ডিভোর্সের কথাটা শুনে আবারও মনের মাঝে ঝড় বইতে থাকলো, কি করব, যে পাখি ঘর বোঝে না তাকে মুক্ত করে দেওয়াই শ্রেয়। ঘুরতে যাবে না, লেট হয়ে যাচ্ছে তো। চলো, এই বলে গাড়িতে করে ছোটবেলায় যেখানে বেশি যেতাম, সেই কাশফুলে ঘেরা নদীর ধারে, শহর থেকে 7 কিলোমিটার দূরে, নিরিবিলি পরিবেশ, অনেক ভালো একটা জায়গা, কত স্মৃতি লুকিয়ে আছে এখানে শৈশবের। রাজ রাজ, ওই যে দেখো দূরে অনেকগুলো শাপলা, কি সুন্দর না? অনেক সুন্দর, তবে আজ কারো আগমনে আরো সৌন্দর্যতা বৃদ্ধি পেয়েছে। মানে কি বললা, কার আগমনে সৌন্দর্যতা বৃদ্ধি পেয়েছে? বলছিলাম বসন্তের ফুলের আবেশে ফুলগুলো আজ আরো সুন্দর দেখাচ্ছে। ও তাই বুঝি, জানো রাজ, মনে হচ্ছে এই জায়গায় আরো কত এসেছি, অনেক পরিচিত লাগছে পরিবেশটা। একবার বলতে চাইলাম যে শৈশবের সেই স্মৃতিগুলো, বৃষ্টি ভেজা ডিঙি নৌকায় করে শাপলা ফুল তোলা, দুজন একসাথে কদম ফুল পেড়ে একে অপরকে ছিটানে, কিন্তু কি বলবো, যে স্মৃতিগুলি ভুলে গেছে তার মনে, স্মৃতিগুলো জাগিয়ে তোলে কি লাভ। তাই বললাম, অনেক জায়গা, মাঝে মাঝে মনে হয়
অনেক চেনা, অনেক পরিচিত, কিন্তু বাস্তবে তা না। তাই মনে হয়। আজ বছা রাজ, চলো ওই দিকটায় গিয়ে বসি, কেমন? চলো, ভালোই দেখাচ্ছে নদীর ধারে কাশফুলগুলো। সত্যি রাজ, জানো কাশফুল আমার অনেক পছন্দ। অনেকদিন পর দেখলাম এই সাদা মেঘের ভেলা। সাদা মেঘের ভেলা কি? তুমি জানো না, সাদা মেঘের ভেলা মানে কাশফুল। আমি ভালোবেসে ডাকি সাদা মেঘের ভেলা। ও আচ্ছা, এইভাবে কথা বলতে বলতে বিকেল হয়ে যায়, তাই কথাকে বললাম চলো বাসায় যাই। চলো। একটা গাড়ি নিয়ে বাসায় রওনা দিলাম, কিন্তু শেরপুর কলেজ মোড় আসতেই দেখি জিম নামের সেই মেয়েটা রাস্তার সাইডে স্কুল ড্রেস পরা সাথে স্কুল ব্যাগ নিয়ে কাঁদছে। তাই কথাকে বললাম, আচ্ছা কথা, তুমি যাও, আমার শহরে একটা দরকার আছে, কেমন? আচ্ছা রাজ, সাবধানে থেকো, বলে কথা আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। এদিকে তাড়াহুড়ো করে জিমের কাছে যেতেই দৌড়ে এসে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। এই যে আপু, কাঁদছ কেন? স্কুলে ম্যাডামকে বকা দিছে? না ভাইয়া, তুমি তো জানো আপন বলতে এই দুনিয়ার, তুমি আর মা জানো, মাটা অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ডাক্তার বলেছে টাকা লাগবে, কি করব ভাইয়া? তোমার বাসা কোথায় তাও জানি না, কি করব? রাস্তায় দাঁড়িয়ে প্রার্থনা করছি আলো যেন তোমাকে পাইয়ে দেয়। ভাইয়া প্লিজ, আমার মাকে বাঁচাও প্লিজ। ভাইয়া, একটা মাত্র থাকার অবলম্বন আমার। ভাইয়া, সারা জীবন তুমি যদি চাও তোমার দাসী হয়ে থাকবো, প্লিজ আমার মাকে বাঁচাও। কি বলছিস, তোর মা তো আমারও মা। এই বলে জিমকে নিয়ে হসপিটালে গিয়ে জানতে পারলাম ও নেগেটিভ রক্ত লাগবে, ব্লাড ব্যাংক কোথায় রক্ত পাওয়া যাচ্ছে না, আর রক্ত না পাওয়া গেলে রোগী বাঁচবে না। আচ্ছা ডাক্তার, আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ, আমি রোগীকে রক্ত দিব? আচ্ছা চলেন। এদিকে রক্ত দেওয়ার পর জিমের মা অনেক সুস্থ হয়েছে। এদিকে জিমকে রেখে বাসায় এসে পড়লাম। রাজ, কি এত লেট হলো কিভাবে? না, একটা কাজ ছিল, বলতেই দেখি পকেটে থাকা ফোনটা কাঁপছে, তাই ফোনটা ধরলাম। ফোনটা ধরতেই ওপাশ থেকে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। কি হয়েছে অপরিচিতা, বলো আমায়, কি হয়েছে বলবে তো আমায়? রাজ, আমার শেষ অবলম্বনটাও শেষ হয়ে যাচ্ছে। হঠাৎ রাইসার কথা মনে পড়লো, কিছু হয়নি তো মেয়েটা, কেমন জানি বুকের মাঝে রক্তক্ষরণ হতে লাগলো, অজান্তে চোখের দুই ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো, হাতটা কাঁপতেছে। তাই আবারও জিজ্ঞেস করলাম, কি হয়েছে রাইসার, কিছু হয়েছে? কথাটা বলতেই গলাটা ধরে এলো। না রাজ, রাইসার কিছু হয়নি, এই বলে আবারও কাঁদতে লাগলো। কি হয়েছে বলবে তো, কান্না থামাও প্লিজ। রাজ, জানো আমার শেষ ছায়াটুকুও বাবা আজও স্ট্রোক করেছে, এই বলে কান্না করতে লাগলো। স্যারের স্টকের কথাটা শুনতেই মনটা খারাপ হয়ে গেল, কি বলে সান্ত্বনা দিব বুঝতে পারছি না। বিয়ের পরই স্বামীকে হারিয়েছে মেয়েটা, একটা মেয়ে, তারও মৃত্যুর দিন গুনতেছে, আর শেষ আশ্রয় বাবাটারও এ অবস্থা, কি বলবো তা বুঝতে পারছি না। রাজ, কি হয়েছে, কাঁদছো কেন? আচ্ছা তুমি চিন্তা করো না, আমি যাচ্ছি হসপিটালে। কি রাজ, কোথায় যাবে? তুমি এত রাতে খাওনিও তো, এখনো এইভাবে মেয়ে মানুষের মতো কাঁদছো কেন, বলবা তো কি হয়েছে। না তেমন কিছু হয়নি, আমার এক জায়গায় যেতে হবে, আমি আসি। রাজ, শর্ত মোতাবেক আমি তোমার বউ, আমি জানতে চাচ্ছি কি হয়েছে, কাঁদছো কেন? কথার মুখে বউ ডাকতে শুনে মনের মাঝে অজানা এক অনুভূতি শিউরে উঠল। কি হচ্ছে বলবা না, আর যেখানে যাবে খেয়ে যাবে। শোন, তাহলে আমার অফিসের বস মারা গেছে। আচ্ছা ঠিক আছে, খেয়ে যাও, কেমন? এদিকে কথার দিকে তাকিয়ে মাথাটা নিচু করে হ্যাঁ সূচক জবাব দিলাম। এদিকে কথা টেবিলে খাবার সাজিয়ে ডাকতেছে, তাই ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম। এদিকে দুজনে বসে খাবার খাচ্ছি, হঠাৎ কথা বলতে লাগলো। রাজ, তোমাকে একটা কথা বলবো। বলো, কি বলবা? রাজ, জানো তো কাউকে কথা দিলে তা রাখতে হয়। তা তো অবশ্যই। রাজ, তোমার কথা মতো আগামী পরশু আমাকে ডিভোর্স দিবে, কেমন? আর এইটাই তুমি কথা দিয়েছ, আজ শর্তে 3 দিন। এদিকে কথার এমন কথা শুনে খাবার মাথার তালুতে উঠে গেল। আস্তে খাবে, না খেলে তো তালি উঠবেই, মনে মনে বললাম, খাওয়ার সময় কথাটা না বললেও পারতে। কি ভাবছো রাজ, তোমার আর আমার ডিভোর্সের কথাই তো ভাবছো। তুমি ঠিক বলেছো, চিন্তা করো না, ঠিক সময় ডিভোর্স লেটার পেয়ে যাব। ও রাজ, বাঁচালে আমায়। জানো সজীব না আগামী সপ্তাহে দেশে আসতেছে, আর সজীব দেশে এসেই বিয়ের কাজটা সেরে ফেলতে চাচ্ছে। ও আচ্ছা, ভালোই হবে, যাকে ভালোবাসো তাকেই পাবে। রাজ, দোয়া করো আমার সজীবের জন্য। তা তো অবশ্যই। আচ্ছা আমি উঠি, আমার হসপিটাল যেতে হবে।
তুমি তো কিছুই খেলে না, আর তোমার মেয়েটাকে কাল একটু বাসায় নিয়ে এসো তো, তোমার বউটা অনেক মিষ্টি। এদিকে কথার কাছে অপরিচিতার কথা শুনে অনেকটা অবাক হলাম। রাইসা আমাকে বাবাই বলে ডাকে, কারণে কথা মনে হয় অপরিচিতাকে আমার স্ত্রী ভেবে নিয়েছে। মনে মনে ভাবলাম সত্যিটা বলে দেই, আবার ভাবলাম না থাক, সত্যিটা বলেই কি হবে। কি ভাবছো? না কিছু না, চলি, আমার আসতে সকালও হতে পারে। ও আচ্ছা, দেখে যেও। হুম, আচ্ছা আসি এখন। এই বলে চলে গেলাম হসপিটালে, গিয়ে দেখি রাইসা আর অপরচিতা স্যারের মাথার কাছে বসে আছে। বাবা আসছো তুমি? দেখো মম কান্না করতেছে, তুমি বলো না বাবাই মম যেন কান্না না করে। জানো বাবাই মম কান্না করলে আমারও কান্না আসে। এদিকে চেয়ে দেখি অপরিচিতা স্যারের কাছে বসে কাঁদছে, তাই কাছে গিয়ে বললাম, চিন্তা করো না তুমি, স্যারের কিছু হবে না। রাজ কি করব বলো, বাবাই যে আমার শেষ আশ্রয়। রাজ বাবা আসছো তুমি? হুম, স্যার বলেন। রাজ আমি তোমার বাবার মতো, আমি জানি তুমি দুনিয়া অল্প কিছুক্ষণের মেহমান, তাই আজ তোমাকে কিছু বলতে চাই। এই কথাগুলো অনেকদিন আগেই থেকে বলবো বলবো ভাবছিলাম। আচ্ছা স্যার কি বলছেন বলেন। জানো রাজ, আমার মেয়েটা এতটাই আবেগী জন্মের দিন তার মাকে হারিয়েছে, মায়ের দুধটুকু খেতে পারেনি, হসপিটালে বেঁধেই রেখে চলে যায় না ফেরার দেশে। আর তখন মেয়েটা কষ্ট হবে ভেবে আর কখনো জীবনে বিয়ে করেনি। জানো জীবনের প্রতিটা পদে পদে মেয়েটি কষ্ট পেয়েছে। জানো রাজ, কত ভালো ছেলে দেখে বিয়ে দিলাম, মেয়েটাকে বছর হতে না হতেই রাইসার যেদিন পৃথিবীতে আসে সেই দিনই অপরিচিতার মায়ের মতো তার, জানো মেয়েটাকে সেদিন সান্ত্বনা দেওয়ার মতো ভাষাটাও হারিয়ে ফেলেছিলাম। আর একটা মেয়ে রেখে গেছে রাইসা, তার জন্য মৃত্যুর দিনগুলো গুনতে হচ্ছে। বলো মেয়েটা কি এমন অপরাধ করেছে যার জন্য কাছের মানুষগুলোর থেকে দূরে সরিয়ে দিচ্ছে? জানো রাজ, এতদিন যেটুকু বুঝেছি আমার মেয়েটা তোমাকে ভালোবেসে ফেলেছে। জানি না তোমাকে বলেছে কি না, আমি তো থাকবো না, তাই বলছিলাম তুমি রাইসার বাবা হয়ে থাকো। এদিকে স্যারের কথা শুনে পায়ের নিচে মাটি সরতে লাগলো। আমি কেমনে রাইসার বাবা হব? বিবাহ নামক শৃঙ্খলে আমি যে আজ আবদ্ধ, আমার হৃদয়ের আকাশটা যে একজনকে লিখে দিয়েছি, সে যে আমার ছোটবেলায় খেলার সাথী কথা। রাজ বাবা তুমি বলো, আমি তো চলে যাচ্ছি, তাই মেয়েটাকে তোমার কাছে রেখে গেলাম। স্যারের কথা শুনে আমার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো, কি বলবো তাই চুপ করে আছি। হঠাৎ অপরিচিতা স্যারকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। বাবা ওঠো ওঠো বাবা, আমাকে কার কাছে রেখে মার মতো চলে গেলে সারা জীবন আমি কি হারাবই? ওঠো না বাবা, ওঠো প্লিজ ওঠো। এদিকে অপরিচিতাকে কি বলে সান্ত্বনা দিব ভেবে পাচ্ছি না, তাই বললাম কেঁদো না, সবার বাবা মা তো চিরকাল থাকে না। জানো রাজ, আজকে আমার সে শাশুড়িটুকু হারিয়ে ফেললাম, জন্মের পর মাকে হারালাম, বড় হতেই বিয়ের পর স্বামীকে হারালাম, আশাবার শেষ আশ্রয় বাবাটাকেও হারাইলাম। একটা মেয়ে আছে, সেও মৃত্যু পথযাত্রী, কেন আল্লাহ আমার সাথে এমন খেলা করে বলতে পারো? প্লিজ কান্না করো না, কে বলেছে কেউ নেই, আমি তো আছি। বাবাই বাবাই মা কান্না করে কেন, নানু ভাইয়ের কি হইছে বলো না বাবাই। এদিকে রাইসার কথায় জবাব কি বলে দিব ভেবে পাচ্ছি না, তাই বললাম, মহারানী তোমার নানা ভাই না ফেরার দেশে চলে গেছে। সকালে স্যারকে মাটি দিয়ে অপরিচিতা আর রাইসাকে বলে বৃষ্টিতে কাক ভেজা হয়ে বাসায় এসে শখ খেলাম। দেখি কথা বৃষ্টিতে ভিজতেছে, মনে হচ্ছে আজকের বৃষ্টিটা পূর্ণতা পেয়েছে। কথার আবেশে খুব ইচ্ছে করছে কথার সাথে ভিজতে, কিন্তু তা সম্ভব নয়, কথা তো আমাকে কখনো মন থেকে স্বামী মনে করেনি। এই রাজ কখন আসলে, আসো বৃষ্টিতে ভিজি, অনেক ভালো লাগছে ভিজতে। আচ্ছা তুমি ভিজো কেমন, আমার ভালো লাগছে না। এই বলে রুমে এসে ড্রেস চেঞ্জ করে বিছানায় গাটা এলিয়ে দিতেই ঘুমিয়ে গেলাম।
এদিকে দেখছি যে কে জানি কথাকে আমার কাছ থেকে নিয়ে যাচ্ছে চিরদিনের জন্য। আর আমি বলছি, কথা প্লিজ চেও না, আমি যে তোমাকে সত্যি অনেক ভালোবাসি, আমি যে তোমাকে ছাড়া নিজেকে কল্পনা করতে পারি না, এই বলে অনেকটা কেঁদে দিলাম। এই রাজ ওঠো, কত বেলা হলো, জানি না রাতে খেয়েছো কিনা। এই রাজ ওঠো। এদিকে কথার ডাকে ঘুম ভাঙতেই কথাকে জড়িয়ে ধরে বললাম, কথা প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া সত্যি বাঁচব না, প্লিজ তুমি যেও না। এই রাজ, কিছু স্বপ্ন দেখেছো কিছু? তুমি জানো না আমি সজীবকে ভালোবাসি, আর তাকে ছাড়া আমি যে থাকতে পারবো না। আর আজ চতুর্থ দিন, কাল আমাকে ডিভোর্স দিবে তুমি, আমাকে কথা দিয়েছো, তাই কথার বরখেলাপ করবে না অবশ্যই। ও, আমি তো ঘুমের ছলে ভুলেই গিয়েছিলাম, এই কথা আমার সেই শৈশবের কথা না, এই তো সজীবের কথা। কি রাজ, কিছু বলছো না যে? এদিকে কথার কথা শুনে মনের মাঝে পাহাড় সম কষ্ট নিয়ে বলতে লাগলাম, আরে তোমার সাথে মজা করেছি, জানো না আমার মেয়ে রাইসা আছে। ও রাজ, তুমিও না আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। ও আচ্ছা, সরি ভয় পাইয়ে দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, চলেন মিস্টার, খাবার রেডি করা। এদিকে টেবিলে বসে খাবার খাচ্ছি, হঠাৎ কথা বলতে লাগলো, রাজ কাল সারা রাত কোথায় ছিলে? তোমাকে তো বললাম ওই যে স্যারের স্টকের কথা। ও, আমি মনে করেছিলাম তুমি অপরিচিতা, ও সরি, তোমার বউয়ের কাছে গিয়েছিলে। আর হ্যাঁ, আমাকে বলেই যেতে পারো, রাত কাটাতে পারো, কারণ হাজার হলেও বউ আবার একটা মেয়েও আছে। মনে মনে ভাবলাম সত্যিটা বলবো না, থাক যাকে হাসপাতালের কথা বললাম বিশ্বাস করলো না, তাকে সত্যিটা বলেই বা কি। আর তাই বললাম, হ্যাঁ সরি, এরপর সত্যি বলবো, কেমন? আচ্ছা কোনো ব্যাপার না, বউয়ের কাছে থাকতেই পারো। ঠিক বলেছেন, এদিকে চোখ দিয়ে অশ্রুফোঁটা ঝরবে বলে, রাজ তোকে একটা কথা বলি, কেমন? বলো কি বলবে। আমাকে কিছু টাকা দিবে? কত লাগবে বলেন। আচ্ছা রাজ, ভালো ব্র্যান্ডের ঘড়ি কিনতে কত লাগবে? একই রকম দুইটা ঘড়ি? ও, 8-10 হাজার লাগতে পারে। আচ্ছা, ড্রেসিং টেবিলের উপর মানি ব্যাগ আছে, 15,000 আছে, ওইটা দিয়ে চালিয়ে নিও, কেমন? রাজ তুমি জানতে চাইবে না ঘড়িটা কার জন্য কিনব? জানি তো, তোমার কোনো প্রিয়জনকে দিবে ঘড়িটা। ঠিক বলেছে রাজ, সজীব কতদিন পর দেশে আসছে, তাই ভাবছি দুইটা ঘড়ি কিনব, একটা আমার আর একটা সজীবের। ও আচ্ছা ঠিক আছে, বলতেই দেখি রাইসা ফোন দিয়েছে। হ্যালো বাবাই, তুমি কোথায়? মম সকাল থেকে কিচ্ছু খাচ্ছে না, তুমি আসো তো বাবাই। তোমার মমকে দাও তো মামনি। বাবাই, মম কান্না করতেছে জানো? বাবাই মম তোমাকে ফোন করতে বারণ করেছে, আমি লুকিয়ে ফোন করেছি। বাবাই ভালো করেছি না জানো? বাবাই মমের কান্না দেখে আমিও কান্না করেছি। মামনি কান্না করো না, কেমন, আমি আসতেছি। কোথায় যাবে? রাইসা ফোন দিয়েছিল, বাসায় যেতে বলল। ও, তোমার তো মেয়ে আছে, ভুলে গিয়েছিলাম। আচ্ছা আমি আসি, কেমন? আচ্ছা যাও, কেমন? এদিকে স্যারের বাসায় গিয়ে দেখি অপরিচিতা রুমে বসে কাঁদছে, আর রাইসা তার মমকে বলছে, মম তুমি কেঁদো না প্লিজ, তুমি কেঁদো না, চলো খাবে, চলো মম, জানো প্রতিদিন তুমি খাইয়ে দিতে, আজ আমি তোমাকে খাইয়ে দিব, কেমন? ওই মম কথা বলো না কেন, আর কান্না করো না, কেমন? তুমি কান্না করলে আমারও যে কান্না পায়। মম বাবাইকে বলছি, বাবাই আসবে, একদম কান্না করো না। রাইসা, মামনি, তোমার বাবাইকে আর ফোন দিও না, আমাদের কেউ নেই পৃথিবীতে। কে বলেছে তুমি আছো? বাবাই আসে না, তুমি বাবাইকে একটু ভালোবাসো না, বাবার সাথে কথা বলো না, তুমি যদি অমন করো তাহলে আমিও তাড়া হয়ে যাব, তখন দেখতে পাবে ধরতেও পারবে না। রাইসা, মা আমার এমনভাবে বলিস না প্লিজ, এই পৃথিবীতে তুই যে আমার শেষ সম্বল, তোর চাঁদ মুখটা দেখে যে বেঁচে আছি আমি। এই বলে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। এদিকে দরজায় দাঁড়িয়ে মা মেয়ের কথাগুলো শুনে নিজের অজান্তে চোখ দিয়ে অশ্রুর ফোয়ারা নামতে শুরু করেছে। মা তুমি বাবাইকে ভালোবাসো না?
মারো তোর বাবাকে, অনেক ভালোবাসি রে। কিন্তু কি মুখ নিয়ে বলবো যে আমি তোর বাবাকে ভালোবাসি, সে তো বিবাহিত। আমিও যে এক অদৃষ্ট বন্ধনে আবদ্ধ, জানি না তোর বাবাইকে পাবো কি না। তবে তোর বাবাইটা সত্যি অনেক ভালো রে, অনেক ভালোবাসি তোর বাবাইটাকে। আর আমাকে ভালোবাসো না? মারো, তুই যে আমার জীবন। এদিকে মা মেয়ের ভালোবাসা দেখছি আর চোখের জল ফেলছি। হঠাৎ মম, দেখো বাবাই আসছে। দেখো তো মম, বাবাই কান্না করতেছে। বাবাই, দেখো মম কান্না করতেছে। তুমি আমার মমকে কেন কষ্ট দাও জানো না? মমকে কষ্ট দিলে তোমার মহারানী কষ্ট পায়। হুম, এখন থেকে মমকে বেশি বেশি ভালোবাসবে। আমি খাবার নিয়ে আসছি, মমকে খাইয়ে দিবে, ওইটা তোমার শাস্তি। এদিকে রাইসার কথা শুনে বাকরুদ্ধ হয়ে গেছি। কি বলবো, অপরিচিতার দিকে তাকিয়ে দেখি আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। বাবাই, এই নাও খাবার, মমকে খাইয়ে দাও। এই বলে খাবার প্লেটটা হাতে দিয়ে অপরিচিতাকে টেবিলে এনে বসালো। বাবাই, দাও না কেন খাইয়ে মমকে? মম, তুমি খাও। এদিকে মনে মনে ভাবছি কি করব, তাই বললাম, শোনো, পৃথিবীতে কারো বাবা মা চিরদিন বেঁচে থাকে না, তাছাড়া রাইসা তো আছে, ওকে নিয়ে বাঁচতে হবে। এই বলে খাইয়ে দিলাম রাইসা আর অপরিচিতাকে। দেখছো মা, বাবাই তোমাকে কত ভালোবাসে। হুম, তোমার বাবাইটা অনেক ভালো, ঠিক তোমার মতো। হুম, দেখতে হবে তো বাবাইটা কার। তুমি ওর কথাই কিছু মনে করো না রাজ। কি করব, মেয়েটা দুষ্টুমি করে, আর আমি জানি তোমার হৃদয় জুড়ে শুধু কথার বিস্মৃতি আর রাইসার কথার জন্য ক্ষমা প্রার্থী। না, কিছু মনে করিনি, ওই তো আমার মেয়ের মতোই। আচ্ছা আমি আসি, কেমন, পরে আবার আসবো। আচ্ছা ঠিক আছে, আমাদের জন্য চিন্তা করো না। ঠিক আছে, বলে একটা গাড়িতে করে আসতেছি। এদিকে নিউ মার্কেটে নেমে অফিসের একটা ফাইল কিনতেছি। হঠাৎ চোখ যায় রাস্তার পাশে একটা ফেরিওয়ালার দিকে। একজোড়া দুল অনেক পছন্দ হয়, দুলটা কথাকে অনেক মানাবে। দুলটা কিনে নিয়ে ভাবছি, ও কথা তো আর আমার না, তাই বাসায় এসে ডায়েরিটার মাঝে রেখে দিলাম আর অনেক কিছু লিখে রাখলাম, দুঃখ বেদনা না বলা কিছু কথা ডায়েরির মাঝে, যে কিনা আমার সবচেয়ে ভালো বন্ধু। কখন আসলে? এই তো একটু আগে। ও আচ্ছা, রাত 9টা বাজে, চলো খেয়ে নেবে। হুম চলো। এদিকে খাওয়া শেষ করে রুমে এসে ভাবছি, আজ চতুর্থ দিন শেষ, তাই রাতে নামাজ পড়ে আল্লাহর কাছে দুটি হাত তুলে বলতে লাগলাম, হে আল্লাহ, ছোটবেলা থাকতেই মাকে নিয়ে গেছো কাছ থেকে, দুধটাও খেতে দাওনি। একটু বুঝতে শিখেছি যখন তখন যাকে মা বলে ডাকতাম সেই বাবাটাকেও নিয়ে গেলে আমারই জন্মদিনে, তাও কিছু বলিনি, অবুঝ মনে প্রেমের সৃষ্টি করলে ভালোবাসলাম কথাকে, কিন্তু তার মনেও আমাকে জায়গা দিলে না। কাল তোমার পবিত্র কালামের বন্ধন থেকে মুক্তি দিব আল্লাহ, তোমার কাছে কিছু চাইব না, আমার জীবন আমার ভালোবাসাটা যেখানেই থাকুক ভালো থাকুক। আজ সকাল সকাল ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে কোর্টে গিয়ে ডিভোর্স পেপারটা রেডি করে আমার সাইনটা দিয়ে নিয়ে আসলাম। আস্তে আস্তে সন্ধ্যা লেগে গেছে, রুমে লক করছি কিন্তু রুম খুলছে না, তাই ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভিতরে গিয়ে দেখি কথা ফ্লোরে পড়ে আছে। তাই কথাকে গিয়ে ধরতেই দেখি জ্বরে গা পুড়ে যাচ্ছে, তাই বিছানায় তুলে শুয়ে দিলাম। কি করব বুঝতে পারছি না, মনে হচ্ছে সেদিন বৃষ্টিতে ভিজে জ্বর আসছে, তাই তাড়াহুড়া করে মাথায় পানি দিলাম, জ্বর একটু কমছে। এদিকে সারা রাত কথার মাথায় জল পট্টি দিতে দিতে কথার উপরে ঘুমিয়ে যাই ক্লান্ত থাকার জন্য। ওই ছোট লোক ফকিরের বাচ্চা, তোর কিভাবে সাহস হয় আমার উপরে শুয়ে থাকতে? জানিস না তোর মতো এতিমকে করুণা করেছি, তোর শর্তের সময় কালকে শেষ হয়ে গেছে। এই বলে ঠাস ঠাস করে 5 দিন অভিনয় করতে করতে ক্লান্ত আমি, তুই আমাকে ডিভোর্স দিবি এই মুহূর্তে? জানি আমি ছোট লোক এতিম, এটাও জানি, আপনার সাথে যায় না, 5 দিন শর্ত দিয়েছিলাম কারণ আমি আপনার কাছে 7 জনম থাকতে চাইনি, আমি চেয়েছিলাম 1টা জনম, তাও আমার কপালে নেই, সারাটা জীবন লাঞ্ছনায় কেটেছে, কি করব বলেন, এতিম তো,
তাই আপনার ভালোবাসাটা চেয়েছিলাম, কিন্তু ভালোবাসার শব্দটা আমার জীবনের সাথে বড্ড বেমানান, তাই আপনাকে সারা জীবন পাবো না জেনে 5টা দিন চেয়েছিলাম, আমি পেয়েছি। আর 5 দিনে আপনাকে অনেক কষ্ট দিয়েছি, এই জন্য পারলে ক্ষমা করে দিয়েন। তোর মতো লুচ্চাকে ক্ষমা করা যায় না, এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবি। এইটা আমার বাবার বাসা, তোর মতো এতিম থাকবে তো এতিমখানায়, আশা করি বের হয়ে যাবি ডিভোর্স লেটারটা দিয়ে। এদিকে দরজার দিকে চেয়ে দেখি রাইসা আর অপরিচিতা। ও, তোমার বউ আর মেয়েও এসে পড়েছে দেখো। এদিকে কথায় আছে, এমন কথা শুনে দুচোখ বেয়ে অশ্রু ঝরতে লাগলো, তাই কিছু না বলে শুধু বললাম, ডাইনিংয়ের উপর ডিভোর্স লেটারটা আছে, আমি সাইন করে দিয়েছি, আপনি করে দিলেই হবে, আর একটা এতিমকে এতদিন থাকতে দেওয়ার জন্য ধন্যবাদ। এই বলে শার্টের হাতা দিয়ে চোখটা পানি মুছতে মুছতে হাঁটতে হাঁটতে বাসা থেকে বের হচ্ছি, রাস্তায় আনমনা হয়ে পার করছি। হঠাৎ একটা গাড়ি আচমকা ব্রেক করলো, না করলে বাবা মার কাছে পৌঁছে যেতাম। পিছন দিকে তাকিয়ে দেখি অপরিচিতা আর রাইসা আমার পিছু আসতেছে। রাজ কোথায় যাচ্ছে, দাঁড়াও একটু, প্রায় তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত, কেন এভাবে আনমনা হয়ে হাঁটতেছো? যার জীবনের রাস্তায় অন্ধকার হয়ে গেছে সে আবার কেমনে ভালোভাবে চলবে? কি বলো পাগলের মতো, তুমি কি অন্ধকার হয়েছো? চলো বাসায় চলো। না, এ হয় না, আমাকে একা ছেড়ে দাও তাই ভালো, যাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম সেই আজ আমাকে এভাবে দূরে সরিয়ে দিল। রাইসা, মামনি দেখো তো, তোমার বাবাই তোমার মার সাথে যেতে চাচ্ছে না, তুমি বকা দাও তো। বাবাই, তুমি কি মামের সাথে রাগ করছো, এই জন্য বাসে যেতে চাচ্ছ না? জানো বাবাই, মামনা তোমাকে এত এত ভালোবাসো, জানো বাবাই, রাতে যখন ঘুম ভেঙে যায় আমার, তখন দেখি তুমি যে একটা ছবি দিয়েছিলে বাবাই বাধাই করে, সেটার তোমার সেটা বুকে নিয়ে কাঁদে মম। বাবা, তাহলে বলো তো, আমার মম তোমায় অনেক ভালোবাসে না? এদিকে রাইসার কথা শুনে অপরিচিতার দিকে তাকাতেই দেখি অপরিচিতা লজ্জায় লাল হয়ে গেছে, চোখ দুটি নিচে নামিয়ে নিল। অসম্ভব সুন্দর লাগছে অপরিচিতাকে, তাই চেয়ে রয়েছি পলকহীন চোখ জোড়া নিয়ে। বাবাই, বলো না কেন, আমার মম তোমাকে এত এত লাভ করে না, ওভাবে চেয়ে না থেকে বলো না কেন? এদিকে রাইসার কথা শুনে হুশ ফিরে তাই রাইসাকে কোলে নিয়ে বললাম, হ্যাঁ মহারানী, তোমার মমটা সত্যি আমাকে অনেক ভালোবাসে। দেখছো মম, বাবাই জানে তুমি বাবাইকে কত ভালোবাসো। মম, তোমাদের তো ইয়ের কথা বলে দিলাম, আমাকে টিট দিবা না? আচ্ছা বাবাই, টিট কি একটা মুভিতে দেখেছিলাম, কিন্তু জানি না, তবে ভালো কিছু হবে। এদিকে রাইসার এমন কথা শুনে বুকে পাহাড় সম কষ্ট নিয়েও হেসে দিলাম, সাথে অপরিচিতাও। বাবাই, না এসে চলো, মমকে নিয়ে বাসায় যাব। চলো, এই বলে অপরিচিতাদের বাসায় গেলাম। এদিকে রাইসা বিকেলে ঘুমিয়ে পড়লেই অপরিচিতা এসে বলতে লাগলো, রাজ কথা ভাবি তোমার সাথে এমন করলো কেন, তাও তোমার মতো লোকের সাথে, এই রাজ মেয়েদের মতো কান্দাসো কেন? আচ্ছা একটা কথা বলবো। বলো অপরিচিতা। রাজ, তোমার আর কথা আপুর অতীতটা শুনতে পারি, প্লিজ বলো। শুনবা? তাহলে শোনো, আমি জন্ম নিয়েই মাকে হারাই, বাবা আমাকে মায়ের মতোই আদর সোহাগ দিয়ে বড় করেছে, জানো একটু বড় হতেই বাবাটাও রোড অ্যাক্সিডেন্টে মারা যায় আর আমি হয়ে যাই একা, তখন মামা তার বাসায় নিয়ে যায়, আর সেই থেকেই কথার সাথে পরিচয়, একসাথে প্রাইমারি লেভেল পার করা, আর কয়েক বছরের ব্যবধানে ওকে অবুঝ মনটা, শৈশবে তাকে ভালোবেসে ফেলি, কিন্তু সে পড়াশোনার জন্য লন্ডনে পাড়ি জমায়, আর সে দূরে যাওয়ায় তার প্রতি ভালোবাসাটা বাড়তে থাকে অনেক, অপেক্ষার পর সে দেশে আসে, মা বাবার কথা মতো আমার সাথে কথা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, কিন্তু বাসুরাতেই বলে যে সে সজীবকে ভালোবাসে আর সজীবকে ছাড়া আর কাউকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারবে না। বাসুরাতের কথা আমার কাছে ডিভোর্স চাই, জানো সেদিন আমার পৃথিবীটা উলট পালট হয়ে গিয়েছিল, যাকে এত ভালোবাসলাম সেই কিনা বাসুরাতেই আমার কাছ থেকে মুক্তি চাই, শেষ পর্যন্ত আমার ভালোবাসা হেরে যায়, সমস্ত ভালোবাসা কথাকে ডিভোর্স দেওয়ার সাথে সাথে কবর দিয়ে আসলাম, কেঁদে কেঁদে কথাগুলো বললাম। রাজ প্লিজ কান্না করো না, তোমার কান্না আমার কাছে মৃত্যুর চেয়ে কষ্টদায়ক, প্লিজ কান্না করো না,
এটাই নিয়ম। আমরা যাকে জীবনের সবটা দিয়ে ভালোবাসি তারাই আমাদের সাথে প্রতারণা করে, আমাদের কষ্ট দেয়। প্লিজ তুমি ফ্রেশ হয়ে এসো, টেবিলে খাবার দিচ্ছি, সারাদিন তো কিচ্ছু খাওনি।